আসসালামু আলাইকুম। জেজে টিভি সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি দিলরজনী চৌধুরী। বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান জড়িত বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যায় জিয়াউর রহমান জড়িত। এতে কোনো সন্দেহ নেই, তিনি সেই খুনিদের বিদেশ পাঠান এবং পুনর্বাসন করেন। রবিবার দুপুরে রাজধানী মহানগর আওয়ামী লীগের আয়োজনে 15 আগস্টের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন। রাজশাহী মেডিকেল কলেজের ডক্টর কাইসার রহমান চৌধুরী মিলনায়তনে এ শোকসভার আয়োজন করা হয়। শোকসভায় বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএসএম খায়রুজ্জামান লিটন বলেন, নিরপেক্ষ নির্দলীয় সরকারের কোনো সুযোগ নেই। এই ইস্যুতে কেউ আগুন, সন্ত্রাসসহ দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাইলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ বসে থাকবে না। তিনি আরও বলেন, কারা কারা বঙ্গবন্ধু হত্যার পেছনে জড়িত এবং কারা এর থেকে সুফল ভোগ করছেন তাদেরকেও চিহ্নিত করতে হবে। রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার।